শর মাজার ভাঙ্গার নির্দেশ দিয়েছে যে 11 তারিখে গুলাব শর মাজার ভাঙ্গা হবে। তাই আজকে আমাদের সুন্নি আহলে বায়তের পীর মাশায়েক বাউল সুফিবাদ পাগল মস্তানরা সব জেগে উঠেছে। গতকাল আমি ছিলাম সারা, আমি মাজারের সাথে মানববন্ধ করে আমাদের গান্ধীমার দরবারে অমর চান্দের দরবারে গাজীপুরা সেই মাজারে হুম কিছু করতে পারে নাই, লোকজন ছিল তার পার্শ্ববর্তী হোসেন ল্যাংচা বাবা সুলেমান শাহিপা সেই 300 ফিট তার মাজারটা অনুকালীন চলতে পারে যাওয়ার পরে রাত 3টের সময় সেই জায়গা দিয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো তোমরা যত পারো ভাঙ্গো, ঠিক আছে, মানুষের হৃদয় যখন আগুন লেগে যায় জঙ্গিবাদ দিয়ে আসতে হুঙ্কার দিতে পারি গুলাব স্যার বাবা গুলিস্তান থেকে যে তোমরা যত করো আমরা কোনো বিশৃঙ্খলা করব না, আমরা কাউরে মারব না, আমাদের আহলে বায়তের সৈনিকরা আমার হোসেনি মুসলমানরা আমার মোহাম্মদ ইসলাম জেগে উঠেছে, আমরা বলবো এই ছাত্র সমাজ আমার বাংলাদেশের জনগণ আপনারা সব প্রত্যেকটা অলির মাজারে চলে যান, আপনারা সবাই আপনারা ছাড়া এই মাজারের আমরা সবাই ভাই ভাই, এই মাজারটা নিরাপদ অলির মাজার অলি নিরাপত্তা রাখবে, আমরা হলে তার উশিলা। আর বর্তমান আমি বলতে পারবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীদের সাথে বসুন, পুলিশ কর্মকর্তাদের সাথে বসুন, আরও কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে সেই কথাই বলছি। আজকে বাংলাদেশ বাউল সমিতি বাংলাদেশ জাতীয় ফাউন্ডেশন বাউল সমিতি বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাত বাংলাদেশ ঐক্য ফরেন তরিকাত ফেডারেশন বাংলাদেশ ওহাবি জামাত শিবির এজিতের বংশধররা উগ্রবন্দী মৌলবাদী মাজারে তারা মাজার ভাঙতেছে একটা উস্কানি বক্তব্য দিয়ে যে মাজারে মেলি নিয়ে কোনো বিষয় হয় বা গাজামত, আসলে একটা উলি আল্লাহর দরবারে পার্শ্ববর্তীতে পাগল মস্তান থাকে আমরা অস্বীকার করব না, ঠিক আছে, মাদ্রাসায় থেকে বলাৎকার করে আমার মাজারে কোনো বলাৎকার হয় না। এই বলাৎকারের প্রতিবাদে আমরা মিছিল করেছি 14 সালে মিছিল করেছি, 15 সালে মিছিল করেছি, 13 সালে মিছিল করেছি, এখন তারা চায় না এই বাংলাদেশ প্রচার করেছে শাহজালাল বাবার নাম মুছে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র পাকড়াইছে। আপনাদের একটা আকুল আবেদন, আমার নাম আমার জন্মস্থান মানিকগঞ্জ সিঙ্গারে, আমি শ্যামল সরকার ওরফে শ্যামল পাগলা, আমার ব্যাকটে লেখা, সবাই আপনাদের কাছে একটা দাবি সুন্দর যারা আমাদের আহলে সুন্নতের